प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम पारब्रह्म माध्यमिक विद्यालय हिसाब विज्ञान क्लस सबा के स्वागत तो अवचित हिसाब विज्ञान क्लस आलोचना विषय बार्ता नतुन हिसाब विज्ञान व्यवसाय शिक्षा शाखा सकल छात्र छात्री सबसे बेसि झमेल पड़ते हुए ये बार्ता नहीं तो गत क्लस जावेद एक कथा बोले आज के बार्ता नहीं एक कथा बोल বার্তা শেষ করে আগামী দিন বার্তা শেষ করে যদি পারি তাহলে ডেভিডকে নির্ণয়ের যে সূত্র এটি একটু কথা বলার পরে আগামী ক্লাসে কোথায় নিয়ে কথা বলব তো দেখি আমার বার্তা জিনিস সাধারণত বার্তা বলতে আমরা স্থান পেয়েছি হয়তো বা কোনোদ্রব্য কেনা বা ক্রয় করা বা বিক্রয়ের সময় আমরা কোনো স্থান পেতে পারি যেমন একটি দ্রব্য মূল্য হয়তো বা 100 টাকা এই দ্রব্যটা লিখিত মূল্য হয়তো বা হতে পারে 150 টাকা যদি আমরা লিখিত মূল্যের চেয়ে কিছু কম দামে কিনে থাকি হয়তো বা কিনলাম 100 টাকা তাহলে এই যে 50 টাকা কম দামে কিনলাম এটাকে আমরা স্থার বা বার্তা বলতে পারি তাহলে আমরা সাধারণত বার্তা বলতে পারি যে কোনো দ্রব্যের লিখিত মূল্য চেয়ে একটু কম মূল্য কম দামে কেনাকে বা বিক্রয় করাকে যেটুকু ছাড় পাওয়া যায় এই ছাড়টুকুই আমরা বলতে পারি বার্তা আবার বার্তা আরেক ধরনেরও হতে পারে সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা আমাদের বা দেনাদারের নিকট থেকে কোনো অর্থ পরিশোধ করা বা কোনো অর্থ আদায়ের সময় আমরা যে ছাড় দিয়ে থাকি বা যে ছাড় পেয়ে থাকি এটাও এক ধরনের বার্তা সাধারণত আমরা বার্তা প্রতি হতে পারে এককভাবে বলতে পারি যে সাধারণত বার্তা প্রতি আমরা বলতে পারি যে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ বা দেনাদারের নিকট হতে টাকা আদায়ের সময় যে ছাড় পাওয়া যায় বা যে ছাড় দেওয়া হয় তাকেই আমরা সাধারণত বার্তা করে থাকি তো এই বার্তা আমরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক সরকারি বার্তা দুই নগদ বার্তা সাধারণত কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে সম্পৃক্ত যখন কোনো দ্রব্য আমরা ক্রয় করে থাকি বা বিক্রয় করে থাকি তখন যে বার্তা হয় সেটাকে আমরা সাধারণত কারবারি বার্তা বলে থাকি দেখি এই কারবারি বার্তা বা দুই ধরনের হয় একটা হচ্ছে ক্রয় বার্তা আরেকটা হচ্ছে বিক্রয় বার্তা যখন সাধারণত আমরা পণ্য ক্রয় করে থাকি তখন লিখিত মূল্য থেকে যে কম দামে পণ্য ক্রয় করে সেই যে পণ্য কম দামে ক্রয় করার ফলে যে স্থানটুকু আমরা পেয়ে থাকি এটাকেই বলে থাকি আমরা ক্রয় বার্তা লিখিত মূল্য থেকে যে কম দামে ক্রয় করে এই কম দামে ক্রয় করার ফলে যে স্থানটুকু আমরা পেয়ে থাকি এটাকেই বলে থাকি আমরা ক্রয় বার্তা ক্রয় বার্তা সাধারণত এই কারবারের আবার বলে রাখি যে কারবারটা সাধারণত হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়ে থাকে না কীভাবে হয় মোট মূল্য থেকে যে স্থানটুকু আমরা পেয়ে থাকি এই স্থানটুকু বাদ দিয়ে হিসাববদ্ধ করা হয় যেমন আমি একটু ধরনের কথা স্পষ্ট করি একটি দ্রব্য সাধারণত অথবা ধরে নাম 11,000 টাকা লিখিত মূল্য লিখিত মূল্য হচ্ছে একটি দ্রব্যের 11,000 টাকা এই মূল্যটি যদি এই দ্রব্যটি যদি আমি 10,000 টাকায় ক্রয় করি তাহলে এই দ্রব্যটি থেকে আমরা 1,000 টাকা ছাড় পাই এখন হিসাবের প্রতি আমরা এর জানাতে দিই এমনভাবে যে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা এবং পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা তার মানে আমরা দেখছি এখানে যে মোট পণ্যটির দাম ছিল 11,000 টাকা কিন্তু এখন পণ্যটি আমরা হিসাবে বইতে লিপিবদ্ধ করলাম 10,000 টাকা করে অর্থাৎ 1,000 টাকা বাদ দিয়ে এবং এই কারবারিবারটা হিসাবে বইতে লিপিবদ্ধ হয় না অর্থাৎ মূল অ্যামাউন্ট থেকে বাদ দিয়ে দিতে হয় দেখি আমরা ক্রয় বার্তা দেখি লিখলাম এবার আমরা বিক্রয় বার্তা সম্পর্কে আলোচনা করি যখন কোনো দ্রব্য আমরা বিক্রয় করে থাকি তখন যে স্থান বা
যেটুকু মূল্য তার কমই, যে দামটুকু আমরা কম ধরি সেই স্থানটুকুকে বলা হয় বিক্রয় মাত্রা। যেমন একটু লক্ষ্য করি, কোনো একটি দ্রব্যের দাম ধরলাম আমরা 550 টাকা, লিখিত দাম হচ্ছে 550 টাকা। এই দ্রব্যটি যদি আমরা 500 টাকা বিক্রি করে থাকি, তাহলে এই যে 50 টাকা আমরা ছাড় পেলাম, ছাড় দিলাম বা কম দিলাম ক্রেতার কাছ থেকে, এই 50 টাকাই হচ্ছে বিক্রয় মাত্রা। মনে হয় আমি কারবারিকতা সম্পর্কে আমি একটু বোঝাতে পেরেছি। তো দেখি এবার নগদ কর্তায় আসি। নগদ কর্তা কাকে বলে? পাওনাদারকে টাকা পরিশোধের সময় বা জেনাদারের নিকটে টাকা আদায়ের সময় যে সার পাওয়া যায় বা যে সার দেওয়া হয় তাকে সাধারণত আমরা নগদ কর্তা বলে থাকি। এই নগদ কর্তা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাপ্ত কর্তা, আর একটা হচ্ছে প্রদত্ত কর্তা। তো দেখি আমরা প্রাপ্ত কর্তা জিনিসটা কি। সাধারণত পাওনাদারকে টাকা পরিশোধের সময় সাধারণত একজন ব্যক্তি পাওনাদার কাকে বলে? সাধারণত যে সকল ব্যক্তি নিকট থেকে, ব্যক্তি বা প্রতিষ্ঠান নিকট থেকে পণ্য ক্রয় বা ক্রয়ের ফলে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তি ঘটবে, সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা পাওনাদার বলে থাকি। এখন পাওনাদারকে টাকা যখন আমি দ্রুত পরিশোধের সময় পাওনাদার যদি আমাকে কোনো অর্থ ছাড় দেয়, কোনো অর্থ আমাকে আমার কাছ থেকে না নেয়, সেই টাকাটাকে আমরা বলি হচ্ছে প্রাপ্ত মাল। যেমন একজন পাওনাদার আমার কাছ থেকে হয়তোবা 1100 টাকা, একজন পাওনাদার আমার কাছ থেকে হয়তোবা 1100 টাকা পায়। এখন সে যদি আমাকে সময় বেঁধে দেয় যে 5 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করলে, 5 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করলে, টাকা পরিশোধ করলে 100 টাকা ছাড়বে, আমি যদি এই 5 দিনের ক্ষেত্রে এই টাকাটা পরিশোধ করে দিই, অর্থাৎ আমাকে পরিশোধ করতে হবে তখন 1000 টাকার পরিবর্তে অনলি 1000 টাকার পরিবর্তে আমাকে 1000 টাকা পরিশোধ করতে হবে। এই 1000 টাকা পরিশোধ করার ফলে আমাকে 100 টাকা আমি ছাড় পেলাম বা কম দিলাম। এই 100 টাকা হচ্ছে আমার কাছে বার্তা বা পত্র। অর্থাৎ আমি একবারে বলতে গেলে এমন বলতে পারি যে পাওনাদারকে দ্রুত টাকা পরিশোধের সময় পাওনাদার আমাদেরকে যে সার দেয় বা আমরা যে সার পাই সেটাই হচ্ছে প্রাপ্তবার্তা। প্রাপ্তবার্তা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রাপ্তবার্তা সবসময় ক্রেডিট হয়, কেননা প্রাপ্তবার্তা প্রতিষ্ঠানের জন্য আয়, আয় সবসময় ক্রেডিট হবে। তো এখন লিপিবদ্ধভাবে এমন হবে যে প্রাপ্তবার্তা যদি আমরা বার্তা পেলাম, ধরে নিলাম 100 টাকা বার্তা পেলাম, তখন জানা যেতে পারে এমন হবে যে পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। বা বার্তা এর পরিবর্তে এমন লিখতে পারি আমরা যে বার্তা আয় হিসাব, বার্তা আয় হিসাব ক্রেডিট। তো হয়তো বাবার এমনভাবে যাবতীয় হতে পারে, একটু উদাহরণটা ফলো করি তাহলে কাজে লাগবে, যে পাওনাদার রহিমের নিকট টাকা দেনা 500 টাকায় নিষ্পত্তি সাপেক্ষে প্রদান করা হয়। পাওনাদার রহিমের 550 টাকা দেনা 500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমরা দেখেন যে 550 টাকা দিলে আমরা 500 টাকা পরিশোধ করছি, 550 টাকা আমরা 500 টাকা পরিশোধ করছি, অর্থাৎ এই জায়গা থেকে আমরা 50 টাকা ছাড় পাচ্ছি বা বাধা পাচ্ছি, এটাই হচ্ছে প্রাপ্তবার্তা। তো এইভাবে আমরা যদি হিসাবদ্ধ করি, লিপিবদ্ধ হিসাবটা লিপিবদ্ধ করি, তখন জানা যেতে হবে যে পাওনাদার হিসাব ডেবিট,
পাওয়ালা হিসাব ডেবিট, ডেবিট 550 টাকা, কেননা পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে আমরা 550 টাকা পরিশোধ করছি, অর্থাৎ ওই পাওনাদারের সকল অ্যামাউন্ট গুলো শেষ করে দেবে না, কাটাকাটি হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে ক্রেডিট করবো কি, আমরা বলেছি যে প্রাপ্তকর্তা সবসময় আয়, আয় সবসময় কি হয় ক্রেডিট হয়, তো আমরা লিখব আমরা প্রাপ্তকর্তা হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর সম্পদ কমে গেলে
আলোচনা করবো।